স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। এসপিডি টেকনিক্যাল প্রাইভেট আইটিআই ভবিষ্যৎ করে দেয়। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরা আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ফার্নিচার এন্ড বেডিং স্টোর নাইন জিডি রোড সার্ভিস হাটা জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 7131003, হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিডি রোড বর্তমান, লকাই লটারি এজেন্সি শেয়ারবাজার বর্তমান, বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজ সাব ডিলার স্টার হন্ডা শেয়ারবাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন পারবীরহাটা শ্রীপল্লী পূর্ব বর্ধমান, হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ ডক্টর সুমন দাস পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি গোল্ড মেডেলিস্ট। ঝাড়গ্রামের লালগড়ের কাছে দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শহর বর্ধমানে আবার এক গ্রামের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ঘিরে তোলপাড় হয়ে উঠল। বিল্লগ্রামে নিহত তৃণমূল নেতার বাড়িতে গেলেন আউশ গ্রামের বিধায়ক সহ অন্যান্যরা। রক্তের সংকট দূর করার লক্ষ্যে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। বড় মায়ের কাছে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে একটি আড়াই বছরের শিশু। ঝাড়গ্রামের নয়াগ্রাম কালুয়াশার জঙ্গল থেকে উদ্ধার হলো একটি আহত হরিণ। দেখে নেব এক ঝলকে কিছু খবর। ঈদ উৎসব উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকে একটি ক্লাবের উদ্যোগে চারদিনব্যাপী ঈদ উৎসব পালিত হলো। উৎসব উপলক্ষে 150 জনকে বস্ত্রদান করা হয়। এর পাশাপাশি এলাকায় একটি মেলা বসে। বর্ধমান জেলায় কলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুদবুদ মহাকালী স্কুল মাঠে ঈদ উপলক্ষে একটি সম্প্রীতি নৈশ ভোজের আয়োজন করা হয়। তৃণমূল নেতা রানা চ্যাটার্জির উদ্যোগে এটির আয়োজন করা হয়। এদিনের এই নৈশ ভোজ সভায় প্রায় 5 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ঈদের প্যান্ডেলে আগুন ধরে যাওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। রবিবার সকালে পূর্ব বর্ধমান জেলার অন্ডালের দক্ষিণ খণ্ড কলিয়ারি অঞ্চলের বাসিন্দা 20 বছরের লব কুমার চৌধুরী জামুরিয়া অঞ্চলে একটি বেসরকারি সংস্থায় কাজ ছেড়ে বাড়ি ফেরার সময় একটি 10 চাকা গাড়ি থাকায় ঘটনাস্থলে মৃত্যু হয় লব কুমার চৌধুরীর। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠান। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির বাইপাসে ডুবুরদিহি থেকে কল্যাণেশ্বরী যাওয়ার মূল রাস্তাটি ধসের কবলে বিপর্যস্ত। রাস্তার বেশ কিছু অংশ গর্ত হয়ে গেছে। জলের পাইপগুলি ধসের কারণে ভেঙে যাওয়ার ফলে এলাকা জলমগ্ন। এই রাস্তা দিয়ে সারাদিনে প্রচুর যানবাহন চলে। এছাড়াও পুণ্যার্থীরা কল্যাণেশ্বরী মন্দিরে যান। শীঘ্রই মেরামত না হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে এলাকাবাসীদের ধারণা। আসছি বিস্তারিত খবরে। ঝাড়গ্রামের লালগড়ের কাছে দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই পরিবারগুলিকে যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। শুক্রবার ঝাড়গ্রামে লালগড়ের ঝিটকার জঙ্গলের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবোঝাই বাস। ঘটনাস্থলে মৃত্যু হয় 6 জনের, গুরুতর আহত হয়েছেন 40 জন। এদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। লক্ষ্মীমণি কৃষ্ণ
তোমার ভাই তার কি আছে? চিকিৎসাধীন যাত্রীদের সাথে ও নিহতদের পরিবারের সাথে দেখা করতে এলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থবাবু জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে নির্দেশ দিয়েছেন আহত ও নিহত পরিবারগুলির সাথে দেখা করার। তিনি আরও জানান, নিহত পরিবারবর্গের একজন সদস্যকে চাকরি দেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতাও করা হবে। এছাড়া আহত দুটি বাচ্চার পড়াশোনা ও সমস্ত দায়িত্বভার গ্রহণ করবে রাজ্য সরকার। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আমি তো বেশ কয়েকদিন ধরেই ঝাড়গ্রামের দিকে ঘুরে বেড়াচ্ছি, বিশেষ করে আদিবাসী অঞ্চলের দিকে তার বেশি। এইরকম একটা বাস দুর্ঘটনা, এত লোক মারা গেল, এত লোক আমি মেদিনীপুর হাসপাতালেও যাব। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে খবর পেয়ে বলেছে এক্ষুনি ছুটে যান। আমরা এদেরকে শুধু সান্ত্বনা নয়, হতদরিদ্র পরিবার, এদেরকে পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা আমি অনুরোধ করেছি মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে চাকরি এবং অর্থ সাহায্যের যে দাবি আমি অনুরোধ আমরা করেছিলাম সেটা জেলা প্রশাসনকে উনি জানিয়েছেন। আমি যাওয়ার আগে, কলকাতা যাওয়ার আগে তাদের সঙ্গে কথা বলব। বাচ্চা দুটি যদি পড়তে চায় আমরা পড়ানো ব্যবস্থা করব, পড়তেও ব্যবস্থা করব। এরা একা থাকবে না, এরা আমাদের সঙ্গে সকলের সঙ্গে এক পরিবার হিসেবেই থাকবে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দবার্তা। শহর বর্ধমানে আবার এক গানের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ঘিরে তোলপাড় হয়ে উঠল। এবার খোশবাগানের গার্লস স্কুলের এক অস্থায়ী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলল কয়েকজন ছাত্রী। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সমস্ত ছাত্রীরা। একলভ্য গুরুদক্ষিণা দিয়েছিল তার আঙুল কেটে। এ যুগের গুরুরা, বিশেষ করে সঙ্গীত গুরুরা, শিষ্যদের কাছ থেকে গুরুদক্ষিণা হিসেবে শারীরিক সম্পর্ক করতে চান। গুরুরা শিষ্যের কল্যাণ কামনা করেন, কিন্তু এই গুরু কল্যাণ ছাত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য যা করার প্রয়োজন তা তৈরি করতে তিনি প্রস্তুত। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে ভাতছালা এলাকায় কলাবতী সঙ্গীত শিক্ষা আয়তনের নামটি বহু প্রচলিত, কিন্তু তারই আড়ালে ওই শিক্ষায়তনের কর্ণধার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েক দশক ধরে নানা অছিলায় ছাত্রীদের সঙ্গে কুরুচিকর আচরণ করে আসছেন বলে অভিযোগ। গত 18ই মে এই শহরে আর এক মিঠাপুকুর ভাঙা মসজিদ এলাকার বাসিন্দা সঙ্গীত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অভিযুক্ত ওই শিক্ষক। একই অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তিনি আবার হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষক। তারপর গানে যাওয়া বন্ধ করেছিলাম, তারপর 11-এ ভর্তি হওয়ার পর উনি আমাকে অনেক কিছুই মেসেজ করেছিলেন ভুলভাল, সেগুলো আমি বাড়িতে তখন বলতে পারিনি। তারপর ওনার ক্লাসে একদিন গেছিলাম, সেদিনকে উনি আমার সাথে মানে উনি বলেছিলেন যে এখন তোকে আসেনি, তুই আমার ঘরে বসবি, চলো। আমি ওনার ঘরে বসতে গেছিলাম, তখন উনি আমাকে মানে জড়িয়ে ধরতে এসেছিলেন, তো আমি ওনাকে ঠেলে বেরিয়ে এসেছিলাম। তখন আমি মানে জামার কাছটা আমার হালকা ছিঁড়েও গেছিলো, তারপর আমি বাড়িতে এসে মাকে বলি সব, কাঁদতে কাঁদতে বলেছিলাম দিয়ে তখন আমার গানের ক্লাসটা বন্ধ হয়ে গেছিলো, মানে বন্ধ করে দিয়েছিলাম। তারপর ওনার মেয়েকে সব কিছু জানানো ছিল, ওনার মেয়ে বলেছিলো রেপুটেশনটা খারাপ হবে, আমার আর তো আমারও খারাপ হবে, তোদেরও খারাপ হবে, তাই জন্য কিছু বলিস না, তাই জন্য চুপ ছিলাম। না, কল্যাণবাবুর মেয়ে বলেছিলেন, মধুমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এই সেই মধুমন্ত্রী। হ্যাঁ, ওনার মেয়েও ঘটনাটা জানতেন, কিন্তু রেপুটেশনের ভয়ে উনি বলছিলেন যে বলিস না কাউকে এরকম। সমর্থন করতো নাকি ঠিক আমি বলবো না, কারণ সমর্থন করেনি মনে হয়, কারণ উনি তারপর ওনার বাবাকে অনেক ঝেড়েও ছিলেন, এবং ওনার বাবাকে ঝাড়ার পর উনি আমার বাড়িতে এসে থ্রেট দিয়ে গেছিলেন যে তোরা তোর মায়ের উলঙ্গ করা ছবি আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব এডিটিং করে। এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আচ্ছা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী উনিও তো বোধ হয় স্কুলের টিচার? হ্যাঁ উনিও, আমি যতদূর জানি উনিও স্কুলের টিচার ছিলেন। আচ্ছা কল্যাণবাবু কোন স্কুলের টিচার? হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়। আচ্ছা উনি কি তোমাদের কোনো সাবজেক্ট পড়ায়? না, ওই ক্লাস ফাইভে ইতিহাস পড়াতো, কিন্তু সাবজেক্ট পড়ে না, গানের এমনি টিচার। গানের গানের এসে দেয়? হ্যাঁ হ্যাঁ গানের। তুমি কি মিউজিক নিয়ে পড়ছো? হ্যাঁ আমি মিউজিক আছে আমার সাবজেক্ট। মিউজিক বলে কি ওনার কাছেই পড়তে হয়? হ্যাঁ এরকম একটা বাধ্যতা আছে যে মিউজিক থাকলে ওনার কাছে যেতে হবে, নাহলে উনি মার্কসটা খুবই কম দেবেন প্র্যাকটিক্যালে। এই ব্যাপারে অভিযোগ প্রথমে আমি জানাইনি, প্রথমে চুপি ছিলাম, কিন্তু লাস্ট দিন মানে 12 তারিখে যেদিনকে আমার উনি আমাকে স্কুলে বলেন যে তুই আমার সাথে যদি শারীরিক সম্পর্ক না করিস তাহলে তোকে আমি মার্কস দেবো না, সেদিনকে আমি এগুলো গিয়ে বড়দিকে জানিয়েছিলাম, আমার স্কুলের বড়দিকে। স্কুলে বড়দিকে জানানোর পর বড়দি বললো যে, বড়দি বললেন যে ঠিক আছে আমরা দেখছি। তারপরে আমরা গেছিলাম, তারপর আমাদের পৌরসভাতে ডেকেছিলেন, তো আমরা পৌরসভাতে গেছিলাম। হ্যাঁ পৌরপতিকে জানিয়েছিলাম, তারপর উনি বলেছিলেন থানাতে গিয়ে FIR করতে দিই, FIR করা হয়েছে ওনার নামে। FIR করেছি, এখনো পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না, পুলিশ কিছু মানে করছে নাকি কিছু বুঝতে পারছে না সেরকম। আমি চাই আমাদের স্কুল থেকে ওনাকে বার করা হোক, শুধুমাত্র আমাদের স্কুল থেকেই না, উনি যেন আর অন্য স্কুলে চাকরি না পান, আর ওনার কলাবতী কলা সঙ্গমের মতো যেন ওনার কলাবতীটা উঠে যায়, কারণ আমার আমাদের সাথে যেরকম হয়েছে ওটা যেন অন্য কোনো মেয়েদের সাথে না হয়। এরকম আরো কোনো ছাত্রীদের সঙ্গে এরকম ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ কিছু আছে। হ্যাঁ অনেক জনের সাথেই ঘটিয়েছে যারা আমাকে বলেওছে, কিন্তু তারা তাদের বাবা মার ভয়ে বা কিছু মানে কিছুর কারণে হয়তো বলতে পারছে না। হ্যাঁ আমি প্রথমে কলাবতীতে শিখতাম না, আমার মিউজিক সাবজেক্টটা 11-এ ওঠার পর নিই, এবং আমাদের তো এরকম প্রচলিতই আছে যে মিউজিক সাবজেক্ট নিলে ওনার কাছে শিখতেই হবে বাধ্যগত, তো আমি 11-এ ওঠার পর ওনার কাছে ভর্তি হই কলাবতীতে। কিন্তু ওনার ওই হ্যাঁ ওনার এই মিসবিহেভ খারাপ কথাবার্তা, এর জন্য আমি ছেড়েও দিই কিছুদিন পর, মাস কয়েক শেখার পর আমি ছেড়ে দিই। ম্যাসেজ উনি আমাকে করেননি, তবে সামনাসামনি উনি অনেক কথাবার্তা বলেছেন আমাকে, মানে নোংরা নোংরা অশালীন, অবশ্যই অশালীন কথাবার্তাই বলেছেন। এমনকি উনি অনেকবার থ্রেট দিয়েছেন যে আমার কাছে না শিখলে আমি মার্কস দেবো না, এমনকি ফেল করিয়ে দেওয়ার ভয় পর্যন্ত দেখিয়েছেন উনি। নিজেকে শিক্ষক হিসাবে পরিচয় দিয়ে ছাত্রীদের অশালীন মন্তব্য লিখে চ্যাটিং করেন, তার কাছে নাকি গান না শিখলে তিনি ফেল করিয়ে দেবার হুমকি দেন বলে অভিযোগ। এই ব্যাপারে স্থানীয় তার এক ছাত্রী তাকে করা চ্যাটিং এর স্ক্রিনশট সহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই ছাত্রটি ছাড়াও অন্যান্য ছাত্রীরাও কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ করেছেন, তাদের অভিভাবকরাও ওই শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে। শুধুমাত্র ভয়ে নিতে পারিনি স্টুডেন্ট মানে ওই সাবজেক্টটা। আচ্ছা আচ্ছা, তুমি কি ওনার কাছে তাহলে ওই সাবজেক্ট পড়তে যেতে? না আমি ওই সাবজেক্ট পড়তে যেতাম না, আমাদের স্কুলে একদিনকে ডান্স প্রোগ্রাম হয়েছিল, তখন আমি সালোয়ার আর অন্যান্য নাচের প্রোগ্রামে ওনার কাছে গেছিলাম, আর উনি মিউজিক টিউজিক বাজাচ্ছিলেন, তখন আমাকে খুব খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বলেছিলেন, বাজে ভাষায় কথা বলেছিলেন, আর তাছাড়া আমাদের সামনেই এদেরকে উল্টো পাল্টা কথা বলতো, অশ্লীল ভাষা ব্যবহার করতো, আর ও আমার বান্ধবী হয় অঙ্কিতা, ও সমস্ত ব্যাপারটা মোটামুটি জানতাম, সেই ভয়েই আমি সাবজেক্টটা নিতে পারিনি। আচ্ছা তোমরা কি চাইছো? আমরা চাইছি ও যেন খুব মূলতভাবে শাস্তি পায়, আর ও যেন আমাদের স্কুলে আর না থাকে, এমনকি ও যেন কোনো স্কুলে চাকরি না পায়, আর বিশেষ করে কলাপত্র যেন বন্ধ করে দেওয়া হয়। তোমার সঙ্গে কি কি অশালীন ব্যবহার করেছে? ওনার ভাষাগুলো ঠিক না, ভাষা, নজর, গায়ে হাত দিয়ে কথাবার্তা, এমনকি একটা গার্জেন আছে আমাদের, একটা বান্ধবীর গার্জেন, তাকে পর্যন্ত গায়ে হাত দিয়ে উনি হাত দিয়ে কাজ মেটান, মুখে কাজ মেটান, উনি হাত দিয়ে কাজ মেটান, হাত দিয়ে বলছে আপনার যে এত বড় মেয়ে হয়েছে আপনাকে তো দেখে বোঝা যায় না। ওনার কাছে যদি কেউ চুড়িদার পরে গান শিখতে যেত তাকে উনি হারমোনিয়াম দিয়ে বসাতেন, কিন্তু শর্ট জিন্স টপ পরে গেলে উনি হারমোনিয়াম বাজাতে বসাতেন, বলতেন খুব বাজে, আমি আর ভাষায় ব্যক্ত করতে পারছি না কথাগুলো। হ্যাঁ আমি ওনার কাছে গান শিখতাম, স্কুলেও আমার সাবজেক্ট ছিল, তার জন্য ওখানে গান শিখতে হয়েছিল আমাকে। তোমার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কীরকম আচরণ করতেন? আমার সাথে বলতে তিনি সেরকম, আমি তার সাথে সেরকমভাবে কথা বলতাম না, কারণ আমি তার নেচার সম্পর্কে পুরোটাই জানতাম, তার জন্য তার আমি তার সামনেও বসতাম না, আমি সবসময় পেছন দিকেই বসতাম, কিন্তু আমার সামনে আমাদের ওখানে যতজন শিখতো বা স্কুলেও সবার সাথে বাজে ব্যবহার করতে, আর অভদ্র অভদ্র কথাবার্তা, জিন্স টপ পরে এলে, টপ পরে এলে তার শারীরিক মানে শরীর সম্বন্ধে সবসময় কথা বলতে থাকতেন, এই এই মানে এত বাজে বাজে ওয়ার্ড ইউজ করতেন, মানে তার নিজের লজ্জা, তার বাড়িতে নিজের মেয়ে রয়েছে, তার সত্ত্বেও তিনি এরকম ছোটো ছোটো মেয়েদের সাথে
এরকম বাজে বাজে কথাবার্তা বলতেন। আচ্ছা, তোমার বান্ধবীকে যে মেসেজগুলো বা চ্যাট করেছো যেটা, এটার সঙ্গে কি তুমি এইরকমই কি ওনার নেচার? ওনার নেচার এই আজ থেকে নয়, আজ যদি আপনি ভালো করে খোঁজ খবর নেন তাহলে আপনি জানতে পারবেন ওনার পুরনো আরও একটা মানে ইয়ে ছিল, কলা সঙ্গম, সেখানেও তিনি মানে এইভাবে কাজকর্ম করে এসছেন বলে সেটা উঠে গেছে। মানে বড় বড় সিনিয়র দিদিরা যারা এখন আমাদের অনেক বড় হয়ে গেছে তারা পর্যন্ত এই কথা বলে আসছে যে সে তো আমাদের সময় থেকে করে আসছে, সে এখনও শাস্তি পায়নি, এইরকম কথাবার্তা আমরা এখনও পর্যন্ত শুনতে পাচ্ছি। কারণ আমরা চাই যে সে তাকে যেন ভালো রকম শাস্তি দেওয়া হোক। হ্যাঁ, আমরা প্রথমে তো স্কুলে জানিয়েছিলাম, স্কুলে ম্যাম বলেছিলেন আমি ডিআই এর কাছে জানাচ্ছি। তো ডিআই এর কাছে জানানোর পর আমরা ওখান থেকে বর্ধমান পৌরসভায় পৌরপতির সঙ্গে সাক্ষাৎ করি এবং তিনি আমাদেরকে ওখানে আইএস এর কাছে যেতে বলেছেন এবং এফআইআর আমরা করেছি। তো এফআইআর করার পর তারা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি, আর আমরা চাই যে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি তাকে দেওয়া হোক। মৃদু হাসির কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে শহর বর্ধমান এখন তোলপাড়। অভিভাবকরা চিন্তিত, কোন শিক্ষকের কাছে তারা পাঠাবেন তাদের সন্তানকে? কল্যাণবাবু সম্বন্ধে আমি যতটুকু জানি মানে খুবই খারাপ লোক উনি, এবং আমি আমার দুটো মেয়ে ওই স্কুলেই আর কি পড়াশোনা করে, তো একজন ওনার কাছে গান শিখতেও গেছিলো। ওনার এই খারাপ ব্যবহারের জন্য, ওনার ব্যাড টাচ মানে গায়ে হাত দিয়ে কথা বলা এইসবের জন্য আমার মেয়ে ওনার কাছে দু মাস গান শিখে ছেড়েও দেয়। এবং তার জন্য উনি স্কুলে তো ওই আমার মেয়েকে বিভিন্ন রকমভাবে ধমকান যে যাতে উনি আবার ওনার কাছে ভর্তি হন, না হলে ওনা ফেল করিয়ে দেবে, নাম্বার দেবে না। এবং আমার আরেকটা মেয়ে যে এখনও ওই স্কুলেই পড়ছে, তারা ছোট, তাদেরকে মানে স্কুলের বাইরে পর্যন্ত এমনি কথা বলার অজুহাতে তাদের কাছে ডেকে নেন এবং তাদের ব্যাক টাচ করে। কিছুদিন আগে আমার মেয়ে, ছোট মেয়ের গায়ে উনি এমনভাবে মানে হাত দিয়েছেন যে ও বাড়িতে গিয়ে কান্না করেছে এবং আমাকে বলেছে যে মা আমার এমন মনে হচ্ছিল যে স্যারকে আমি মারি, আমার এত খারাপ লাগছিল স্যারের মানে আমার গায়ে হাত দিয়ে কথা বলাটা। সুযোগ পেলে অভিভাবককেও ছাড়েন না, একদম ছোট বাচ্চাকেও ছাড়েন না, মানে উনি শুধু একটুখানি সুযোগের অপেক্ষায়, কোনো রকমভাবে সুযোগ পেলেই গায়ে সঙ্গে সঙ্গে হাত দেন, সে ছাত্রীর মা হোক, ছাত্রী হোক, আর ছাত্রীর বোন মানে খুব অল্প বয়সের সে হোক। আমরা চাইছি এখন ওনাকে আগে অ্যারেস্ট করা হোক, উনি এখনও অ্যারেস্ট হন নাই। আমরা থানায় জানিয়েছি, যেখানে এখানে জানানো দরকার সব জায়গায়, স্কুলে জানিয়েছি, আমাদের পৌরসভা ডেকে পাঠানো হয়েছিল, সেখানটা আমরা পৌরপতির সঙ্গে কথা বলেছি, ওনাকে জানানো হয়েছে পুরো ব্যাপারটা, উনি এখনও অ্যারেস্ট হন নাই। ওনাকে অ্যারেস্ট করা হোক, অ্যারেস্ট করে ওনাকে মানে উনি যতটা প্রাপ্য এই শাস্তির জন্য ওনাকে ততটা দেয়া হোক। আপনারা এই ব্যাপারে কতদূর এগোবেন? আমরা এর শেষটা দেখতে চাই, মানে ওনার আমার মেয়ে ওনার কাছে গান শিখতে যেত, তো উল্টো পাল্টা এসএমএস করা, তারপরে আরেকদিন গানের স্কুলে ডাকা রিহার্সালের জন্য, তো যখন কেউ কোনো ছাত্রী আসেনি তো তাকে মানে আমার মেয়েকে নিচের ঘরে বসিয়ে রাখা, তারপরে ওকে একটু জড়িয়ে ধরার চেষ্টাও করেছিলেন, আবার জামাটাও ছিঁড়ে দিয়েছিলেন। গার্জেনদেরও গায়ে হাত দিয়ে কথা বলেন, ওনার স্বভাবটাই ওরকম। আর আমরা চাইছি ওর শাস্তি হোক, আর কোনো স্কুলে যেন উনি না থাকতে পারেন। তার বিরুদ্ধে ওটা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি আইনজীবীর দোহাই দিয়ে বিষয়টি নিয়ে ছাত্রীরা যা বলছে, ছাত্রীদের সমস্ত কথা সবাই রেকর্ড করছে, বিভিন্ন চ্যানেলে দিয়েছে, এখন ছাত্রীরা বলুক, আমি বলবো দু তিন দিন পরে, আমি উকিলের আন্ডারে আছি, আমি উকিলের যখন সিগন্যাল পাবো তখন আমি একটা প্রেস মিট করবো, তখন তোমরাও আসবে, আমি সবাইকে যা বলার সেখানেই বলবো। না না, দেখো এই ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি আজকে বলবো না, আমি বলবো দু তিন দিন পরে, আমি দু তিন দিন পরে আমি সবাইকে ডাকবো, সমস্ত প্রেসকে ডাকবো, ডেকে আমি একদম কলাবতীর যেমন প্রোগ্রাম করে বলি সেরকম প্রোগ্রাম করে বলবো, এটা আমার ইচ্ছে, একদম পুরোটাই আমি মনে করছি চক্রান্ত, সেটা সময় যাক না, সময় বলবে, সময় হলে বলবো। হ্যাঁ দেখো, এখানে তো প্রথমে তোমাকে আমি একটা কথা বলি, আমার হরিসভা স্কুলে টুয়েলভ এর মিউজিকের স্টুডেন্ট হচ্ছে 16টা, আর সই করেছে 51টা, তাহলে আমি তো মিউজিকের কাদের ক্লাস দিই, 16টা মেয়ে, তাহলে 51টা মেয়ে কি করে হবে? কাজে আমি শোনো, আমি আজকে আর কিছু বলছি না, আমি ভীষণ টেনশন, আমার শরীর খারাপ, নানা ভাবে আমি সারাদিন ধরে অনেক প্রেস ফোন করেছি, আমি তোমাকে সময় হলে ঠিক বলবো, থ্যাংক ইউ। তিনি জানান তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, কে কার বিরুদ্ধে চক্রান্ত করছে ভবিষ্যতে তার জানান দেবে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন।
নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি বকুলতলা বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থদিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি। সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি অ্যান্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়। তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার। আধুনিক বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়? তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শিয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-083382। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাস স্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তর হাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। You
হচ্ছে ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে। আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো, এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলবো। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বার্ডওয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। ফেলাম বিরতির পর বিল্লগ্রামের নিহত তৃণমূল নেতার বাড়িতে গেলেন আউশ গ্রামের বিধায়ক সহ অন্যান্যরা। ওই দিন বিধায়কের কাছে শতাধিক মানুষজন দোষী ব্যক্তির শাস্তির দাবি তোলেন, যদিও মূল অভিযুক্ত এখনও ধরা। গত বুধবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে বনপাশে বিল্লগ্রাম রেলগেটের কাছে একটি চায়ের দোকানে প্রাক্তন বিল্লগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়কে বেধড়ক মারধর করে। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। আদানাবাদ দোকানে আছি, দেখছি বোম ফুটলো হঠাৎ। আমি বললাম বাড়িতে আমাদের ছাদে লোক আছে, আমি বাবু নেওয়ার পর বোম ফোম কোথায় লেগে যাবে, ছুঁড়ে যাবে, নাম নিলাম যে তারপর দেখি সব পালিয়ে গেলো। দেখছি লাশ পড়ে আছে বলে কালদাসবাবু দেখছে, বলছে আমি শুনি, আমরা এটা দেখি আমরা সব বাড়ি থেকে পালিয়ে গেলাম। উজ্জ্বল ব্যানার্জির খুনের চার দিন পর বুধবার সকালে আউশগ্রামের বিধায়ক অবেদানন্দ থান্ডার সহ বেশ কিছু মানুষ উজ্জ্বল বাবুর বাড়ি যান। মূল অভিযুক্ত জয়দেব মণ্ডল ও তার সাথে এই ঘটনায় যুক্ত যারা তাদের শাস্তির দাবি জানিয়েছেন। প্রায় 400 পুরুষ ও মহিলা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান। এলাকার বিধায়ক আশ্বাস দেন দোষীরা শাস্তি পাবে। অপরদিকে শনিবার আউশগ্রাম থানার পুলিশ রাতে খুনে জড়িত থাকার অভিযোগে রাধাবল্লভ ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সংখ্যা হল 6, যদিও মূল অভিযুক্ত জয়দেব মণ্ডল এখনও ধরা। কালকে ওটা পার্টির মিটিং হচ্ছে, ছেলে পার্টি করে না, আমার ছেলে বাইরে থাকে তো নামাজে নামাজ ঘরে এসছে, ঈদের জন্য ঘরে এসছে। খিরি টি খেয়ে সন্ধ্যাবেলার সময় ওইদার চা খেতে গেছে, আর মায়ের পড়েছে বড়ি এনে দেয়, গ্যাসে বড়ি আনতে গেছে। আমি দেখেছি আর দুটো দল হই হাল্লা হচ্ছে ডাইরিছে, ওর ওপর নিশ্চয় হিংসা ছিল, তা নাহলে ওরকম মর আর বিশাল করে অকি মারবে না, তাহলে আর তুললাম বাকি লোক তো মরে না, পার্টি যদি বলতো তাহলে বলবো হ্যাঁ ওর পার্টি করেছে, তো পার্টি করে না। দেখি করেছে বোম মেরেছে, বোম মাথাটা কিছু নাই, শেষ হয়ে গেছে। আমি নামাজ পড়ে মসজিদ থেকে এসে দেখছি পোড়াচ্ছে, বুঝে কালো ছেলেকে মেরে দিয়েছে, আর আমার ছেলেকে মেরে দিয়েছে, আমার ছেলে পার্টি করে না, তাই এসে দেখছি আমারই ছেলে মাথাটা কিচ্ছু নাই, শেষে পোড়াচ্ছে, কেউ নাই, সব তাকে হয়ে চলে গেছে, লোক কোনো লোকই নাই, দুটো দলের ভেতরে কেউ নাই, চলে গেছে। আইনে যা যা করা, দোষীকে শাস্তি দেওয়া, যা যা ব্যবস্থা করা সেভাবে তিনি করবেন, এবং দোষীকে যাতে ধরা পড়ে, কিছু ধরা পড়েছে, বাকি যারা অধরা আছে তাদের ধরার ব্যবস্থা করেছে, ঠিক আছে। এবং আমার ফ্যামিলির জন্য যা সাহায্য করার আমি করবো, আমার পাশে থাকবে, এমনি স্যার বলে গেছেন। আউশগ্রাম থেকে প্রতীকী দাস, বৈরাগী রিপোর্ট, আনন্দ বার্তা। রক্তের সংকট দূর করার লক্ষ্যে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শহর বর্ধমানের ছোটনীলপুর আমবাগান এলাকায়। অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় শিবশঙ্কর সেবা সদন ব্লাড ব্যাংকের হাতে। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ছোটনীলপুর আমবাগান এলাকায়। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রক্তের সংকট দূর করার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন শতাধিক মানুষজন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় শিবশঙ্কর সেবা সদন ব্লাড ব্যাংকের হাতে। বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস সহ এক ঝাঁক কাউন্সিলর এবং বিভিন্ন জনপ্রতিনিধি ও অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে যোগদান করেন। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান উদ্যোক্তারা।
মানুষের কাজ, এই কাজটাই আমাদের করতে হবে। তাই আজকে বহু মানুষ এখানে রক্ত দেবেন, যা দেখতে পাচ্ছি বহু লোক উপস্থিত হয়েছে। আমি সবার কাছে আবেদন করব, শুধু আপনি দিলেই হবে না, আপনার পাশের লোকটাকেও বুঝাতে হবে যে আমাদের রক্ত দিতে হবে। আমরা যদি সবাই রক্ত না দিই তাহলে হসপিটালে যে রক্তের প্রয়োজন, সেই রক্তটার চাহিদা যদি পূরণ না হয় তাহলে দেখা যাবে বহু মানুষ অসুবিধার মধ্যে পড়বে, বহু মানুষ রক্ত না পেয়ে মারা যাবে, একটা পরিবার অনাথ হয়ে যাবে। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে বেশি সংখ্যক মানুষকে নিয়ে এসে রক্তদান শিবিরগুলোয় রক্ত দেওয়া, এবং তাদের মধ্যে অন্তত একটা জিনিস তৈরি করা যে রক্ত দিলে আমার কোনো অসুবিধা নেই, সেটা প্রমাণ হয়ে যাবে। ছিল মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আমাদের প্রেসিডেন্ট সাহেব ছিলেন, ডাক্তার খানিশুর কান্তি গড়াই, গৌরীশঙ্কর চতুর্থের কাউন্সিলর গৌরীশঙ্কর ভট্টাচার্য সাহেব ছিলেন, তারপর ডিপ্টি সুপার সাহেব ছিলেন বর্ধমান মেডিকেল কলেজে। আমাদের ক বছর ধরে করাচ্ছেন এই ব্লাড ক্যাম্প? এই ব্লাডটা কারা নিতে এসছে? যারা ব্লাড দিচ্ছে তারা কি আপনার এলাকার না যে কোনো এলাকা থেকে আসছে? কতজন লোকের আয়োজন করেছেন? ক বছর ধরে করে আসছেন? উদ্যোগ কেন, কারণ কি? ভালো কাজ করে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, মারামারি গন্ডগোল তোলাবাজি করে নয়। ভালো কাজ করলে মানুষ তার সঙ্গে আছে, কারণ মানুষ সব কিছু দেখে, তার চোখ আছে, সে দেখে এই এলাকায় কে ভালো কাজ করে কে ভালো কাজ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-5417। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন, মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নম্বর 9434671949। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা টু অ্যান্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনী, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরও অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018, 12 দিনের।
কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018 14 দিনের এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018 যোগাযোগ করুন দ্য ট্যুর অ্যান্ড ট্রাভেলস রুম নাম্বার 102 স্পন্দন কমপ্লেক্স অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস পাড়াপুকুর বর্ধমান মোবাইল 9932957841 অথবা 9474986323 ফোন 2662244 স্টিলের খাট লাইফ টাইম গ্যারান্টি রড আয়রন খাট প্লাস্টিক কোটেড রং 10 বছরের গ্যারান্টি কার্লেন ডিম ম্যাট সুপ্রিম কি নেই এখানে নিত্য নতুন ডিজাইনের স্টিলের সোফা নিত্য নতুন ডিজাইনের কাঠের ড্রেসিং টেবিল আহমেদ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার সেগুন কাঠ পালিশ তো দেখছি একদম কাচের মতো সলিড এবং মজবুত 18 গেজের আলমারি শুধুমাত্র আহমেদ ফার্নিচার এই সবই পাবেন এক ছাদের তলায় আহমেদ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার কাঠের খাট ড্রেসিং টেবিল কাঠের ডাইনিং টেবিল সমস্ত কিছুই নিজস্ব কারখানায় তৈরি এবং স্বল্প মূল্যে পাওয়া যায় আহমেদ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার 3 নম্বর শাকারিপুকুর সদরঘাট রোড বর্ধমান মোবাইল নাম্বার 9434575498 অথবা 9614583542 ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায় 6-3 আলমারি মাত্র 4300 টাকায় স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায় 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায় 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায় 3 সিটের সোফা মাত্র 5000 টাকায় এছাড়াও গোদরেজ ইন্টেরিও কার্লন টাটা পুষ্পা সুপ্রিম নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার মনে রাখবেন রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর 90 রোড পারবিরহাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর ফোন নাম্বার 7718285627 বড় মায়ের হাতে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে একটি 2.5 বছরের শিশু ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙা ব্লকের আমলাপাড়ার 6 নম্বর ওয়ার্ডে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির মা বাবা মাত্র 2.5 বছর শিশুর ওপর অত্যাচার চালাতো শিশুটির বড় মা পাশবিক অত্যাচারের নির্মম ছবি ধরা পড়ল ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙা ব্লকের আমলাপাড়ার 6 নম্বর ওয়ার্ডে বাচ্চাটির মায়ের অভিযোগ এরকম কয়েকদিন ধরেই চলছিল কিছু প্রমাণের জন্য কিছু করতে পারেনি বাচ্চাটির বাবা ও মা অভিযুক্ত মহিলাটির নাম রুনা দে শিশুর মা অভিযোগ তোলেন বাচ্চাটিকে শিশুর বড় মা মাঝে মাঝেই ছুঁড়ে ফেলে দিত অভিযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির বাবা মা আমি ঘটনা চলে দৃষ্টি করে না কি ব্যাপার ভিডিও অন করে বাড়ি যাই এবং ওই দিনই এর আগের দিন করছিলাম তো তার কিছুক্ষণ পরে চলে আসছে তো সেদিন যেগুলো জানুয়ারি 10 তারিখ ওই দিন হচ্ছে আমি বিয়ে যাই স্নান করতে যাবো ল্যাট্রিন করে স্নান করে তারপরে আসবো ব্যাগে শীতকালীন হয়ে যাই এবং আমি যখন ল্যাট্রিন থেকে বেরোবো সেই মুহূর্তে ও কান্না হ্রাস পাই তো তৈরি ঘুরে আমি আসি আসার পরে ওকে নিয়ে যাই ওর দিকে কান্না করতে পরে স্নান শুয়ে এসে দেখি এই অবস্থা তারপরে আপনি মানে কেন উনি করলেন এই কিছু যদি বলেন জিজ্ঞেস করতে বলা হচ্ছে উনি আমার ছেলে ভালো করতে আসছেন কারণ আমার ছেলে নাকি গলায় কি আটকে ছিল ওইটা নামাতে এসছে দেখা যাচ্ছে
আপনি থানায় ডায়রি করেছিলেন কিছু? না, ডায়রি করিনি, কারণ একটা পরিবার ব্যাপার ছিল, তাই পরিবারের হাতে ছিল একদিন। লিখিত ভাবে জানানো হয়, মুখী বলানো হয়েছে। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। ঝাড়গ্রামের নয়াগ্রাম কালুয়াশার জঙ্গল থেকে উদ্ধার হলো একটি আহত হরিণ। গ্রামবাসীরা আহত হরিণটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। বর্তমানে অসুস্থ হরিণটির চিকিৎসা চলছে। ঝাড়গ্রামে নয়াগ্রাম কালুয়াশার জঙ্গল থেকে উদ্ধার হলো একটি আহত হরিণ। কালুয়াশার জঙ্গলে কুকুরের তাড়া খেয়ে জঙ্গল লাগোয়া নিমাইনগর গ্রামে ঢুকে পড়ে আহত হরিণটি। গ্রামবাসীরা আহত হরিণটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। বনদপ্তর সূত্রে জানা যায়, হরিণটি অসুস্থ আছে, সুস্থ হয়ে গেলে আবার তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। গ্রামবাসী সূত্রে জানা যায়, এদিন বিকালে হঠাৎই তারা একটি আওয়াজ শুনতে পায়। কিছুক্ষণ পরই তারা দেখেন একটি হরিণ দ্রুতগতিতে ছুটে আসছে, তার পিছনে রয়েছে 8-10 কুকুর। হরিণটি পড়ে যেতেই কুকুরগুলি তার ওপর ঝাঁপিয়ে পড়ে, এরপরই গ্রামবাসীরা কুকুরগুলিকে তাড়িয়ে দেয়। বর্তমানে অসুস্থ হরিণটির চিকিৎসা চলছে। আমি বাড়ির সামনে উঠে বারান্দায় হাওয়া খাচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শোনা যায়। তার 1-2 মিনিটের বাদে একটা হরিণ ছুটে আসে আমার বাড়ির দিকে। ওকে কুকুর পিছনে 8-10 কুকুর তাড়া করতে আমার বাড়ির সামনে এসে টিউবওয়েলের সামনে হরিণটি হঠাৎ পড়ে যায়। পড়ে যেতে সেখানে কুকুরগুলো ওকে ধরে ফেলে আর আমিও হরিণটাকে ধরে ফেলি। তারপরে ওই একদিকে কুকুর টানাটানি করে আর একদিকে আমি ধরে আছি। তখন একজনকে দেখতে পাই, আমি সুবর্ণ ঘোষকে দেখতে পাই, ওকে ডাকি, ও এসে কুকুরগুলোকে তাড়িয়ে দেয় আর আমি হরিণটিকে ওই রাস্তার উপরে, আমার বাড়ির সামনে রাস্তার উপরে ওর সেবা শুশ্রূষা করি, ফ্যান লাগাই, খাওয়া দিই। তারপরে আমি নয়াগ্রাম বনদপ্তরে খবর দিই। তখন নয়াগ্রাম বনদপ্তর থেকে বড়বাবু এবং বিটবাবু সাথে সাথে গাড়ি নিয়ে গিয়ে হরিণটি তুলে নিয়ে আসে রেঞ্জে। তারপর রেঞ্জে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট চলছে। ঝাড়গ্রাম থেকে কার্তিক গুহের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। SVD Technical Private ITI ভবিষ্যৎ করে দেয়। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরা আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্তমান ফার্নিচার এন্ড বেডিং স্টোর, 9 রোড, সার্ভিস হাটা, জয়কন্ঠ সীমা মার্কেট, বর্তমান 7-1-3-1-0-3, হলিরক স্কুল অ্যাফিলেটেড টু ISC, নবাবহাট সিটি রোড, বর্তমান লকাই লটারি এজেন্সি, শেয়ার বাজার, বর্তমান। বর্তমানে সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল, স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল, আরজি ভবন, পার্বী হাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ ডক্টর সুমন দাস, PhD ইন অ্যাস্ট্রোলজি, গোল্ড মেডেলিস্ট। ঝাড়গ্রামের লালগড়ের কাছে দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শহর বর্তমানে আবার এক গ্রামের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ঘিরে তোলপাড় হয়ে উঠল। বিল্লগ্রামে নিহত তৃণমূল নেতার বাড়িতে গেলেন আউশ গ্রামের বিধায়ক সহ অন্যান্যরা। রক্তের সংকট দূর করার লক্ষ্যে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। বড় মায়ের কাছে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে একটি 2.5 বছরের শিশু। ঝাড়গ্রামের নয়াগ্রাম কালুয়াশার জঙ্গল থেকে উদ্ধার হলো একটি আহত হরিণ। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।
আসেনা রাতে ডিনার, পেট পুজো মানেই ভোজ আর ভোজ মানেই রাইস, খেয়ে তৃপ্তি খাইতে তৃপ্তি মতি আর রাইস। সবিতা ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম পাল্লা কিচেন ও দেওয়াল আলমারির কভার সুলভ মূল্যে তৈরি করা হয়। এছাড়াও অ্যালুমিনিয়ামের দরজা ও জানালা তৈরি করা হয়। অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা বাড়ি গিয়ে দরজা জানালা সেটিং করে লাগিয়ে দেওয়া হয়। আমাদের ঠিকানা সবিতা ফাইবার, প্রোপাইটার লুৎফুন নেশা বেগম, কল্যাণী নার্সিং হোমের বিপরীত গলি, রতন স্মৃতি সংঘ ক্লাবের পাশে বহিলাপাড়া বর্ধমান। আমাদের আরও একটি শাখা বাহির সর্বমঙ্গলা পাড়া ফুলমাথা বর্ধমান। যোগাযোগ করুন 9832539569 অথবা 7797635419 নম্বরে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে CITA, DITA, DTP, মাল্টিমিডিয়া, FA, ট্যালি উইথ GST, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল টেলারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বিদ্যালয় বর্ধমান। যোগাযোগ করুন এই নম্বরে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাংকুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নম্বরে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজার শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়া পুকুর বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল বর্ধমান। 4973233-9606 অথবা 9153021285। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ ডক্টর সুমন দাস, PhD ইন অ্যাস্ট্রোলজি, গোল্ড মেডেলিস্ট। মনে রাখবেন, জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। 100% সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণবাচার্য, স্বচ্ছ বিচার, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শিক্ষায় বাধা, বিদ্যায় বাধা সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরারি স্পেশালিস্ট এবং হরোস্কোপ এক্সপার্ট ডক্টর সুমন দাসের কাছে। বসছেন বর্ধমান ফকার্স মার্কেট ও দত্ত সেন্টার, কলকাতা গড়িয়াহাট, লেক গার্ডেন, কালীঘাট, দিশায়, হুগলি, ব্যান্ডেল, পান্ডুয়া।
পূর্ব বর্ধমান শ্যামসুন্দর গোদান মেমারি দুর্গাপুর মুচিপাড়া এছাড়াও জলপাইগুড়ি শিলিগুড়ি ডুয়ার্স সহ বসছে তারাপীঠে। ডক্টর সুমন দাস ফোন 8250634308 অথবা 7679819453।